হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলে যাচ্ছি বিকেল দুর্গা মন্দির। তো তোমরা দেখতেই পাচ্ছ যে বৃষ্টিতে এখানে জলে ভরে গেছে, আর এটা আমাদের বাড়ির সামনের রাস্তা। এবার চলেও এসেছি, টোটো করে এসেছি আমরা। তো এখানে প্রচণ্ড মেঘ করেছে আর আমরা এখন ঢুকছি। কি দারুণ মেঘ করেছে! এদিকে আমরা এখন পৌঁছে গেছি, হাই রোড থেকে নেমে গেছি। এখানে আমরা এসেছিলাম ঠিক এই দিকটা থেকে, আর এখন যাচ্ছি ভেতরে। এদিকটা কি সুন্দর লাল হয়ে আছে! এই টুনি লাইটগুলো রাতে জ্বালায়, এখন আর জ্বালায়নি। তো এখানে হচ্ছে গাড়ি পার্কিং করে রাখার জায়গা, এখানে ফ্রি পার্কিং। এখানে একটা রেস্টুরেন্ট আছে, সব এখানে ভেজ পাওয়া যায়, যেহেতু আমিষ এখানে নট অ্যালাও। আর এই মন্দিরে এবার আমরা যাচ্ছি। মেঘটা খুব সুন্দর লাগছে দেখতে। এবার আমরা ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে, মানে গেটে। আকাশটা দারুণ লাগছে, এখানে পিউলি হেঁটে যাচ্ছে, এদিকে পায়েল হেঁটে যাচ্ছে। তো আমরা চলে যাব প্রথমে এই ঝিলটার পাশে। এটাকে ঝিলই তো বলে নাকি? ওই দিকটা তো বন্ধ করে দিয়েছে, এখন তো এটা ঝিল। তো আমরা এখন ঢুকে গেছি এই দিকটায়। তো এখানে ডান দিক দিয়ে গেলে ওই মন্দিরের মেন মন্দিরটা পড়ে, আর এখানটা বাধা নদীপোতা। আগে এরকম এত উন্নত ছিল না, আস্তে আস্তে এটা দিন দিন আরও বাড়ছে। তো জায়গাটা একটুখানি সময় বিকেলে শান্তি মতো কাটানোর জন্য যথেষ্ট সুন্দর একটা জায়গা। তোমরা ধুবুলিয়া থেকে আসার সময় চৌগাছা পার করে এটা দিয়ে আসতে পারো, আর কৃষ্ণনগর থেকে ধুবুলিয়ার দিকে আসার সময় এটা পড়ে। তো এখানে একটা রেস্টুরেন্ট আছে, আর এই দিকটা হচ্ছে পুরো শিব মন্দির করেছে এখানে। আর এই যে বসার জন্য যে টিনের চাল ছাউনি মতো, এটা নতুন করেছে, এটা কিছুদিন আগেও ছিল না। তো এখানে এসে একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, আর আমরা এখন এই পার্কটার দিকেই যাচ্ছি। এখানে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয় ভালো সুন্দর করে শিব ঠাকুরের সামনে। তো আজকে হয়তো হয়ে গেছে কি জানি না, আমি দেরি করে এসেছি আমরা। আমাদের আস্তে আস্তে একটু অন্ধকার অন্ধকারই হয়ে গেল, তারপর ছবি তুলতে শুরু করে দিলাম আমরা, যেহেতু আলো কমে আসছে আর মেঘটা এত সুন্দর লাগছে। তো আমরা এখানে সবাই ছবি তুলছি, আর আমি ভিডিও করছি, ওরা ছবি তুলছে, ওরা বুঝতে পারেনি। আর আজকে আমার চুল টুল সব ঘেটে গেছে, আর এখানে ও মানে বিশাল সুন্দর করে ফটোশ্যুট করার চেষ্টা করছে। তো ছবিগুলো ভালোই এসছে আমাদের। এখন আমরা যাচ্ছি একটু অন্য সাইডে, এদের ছবি তোলা হয়ে গেলে আমরা এবার যাব। জুতো কোথায় খুলেছিস? দুর্গাশ্রমে প্রথমে কিন্তু এই যে সরু গলি দিয়ে যাচ্ছি আমরা, এই জায়গাটাই তৈরি হয়েছিল প্রথমে। তারপরে তো শিব মন্দির, তারপরে বসার জায়গাগুলো তৈরি হয়েছে, কিন্তু আগে এই জায়গাটা এরকমই ছিল।
তো আমি এখানে হেঁটে হেঁটে ভিডিও করে নিচ্ছি অনেকগুলো। অন্ধকার হয়ে যাওয়াতে আমাদের খুব অসুবিধা হয়ে গেছিলো যে কি করে কি ভিডিও করব, কেননা ছবি তুলতেই আসা। তারপরে এখানে অনেকজন আরও অনেকেই এসেছিল। মোটামুটি এক দেড় ঘন্টা থেকে আমরা বেরিয়ে গেলাম, কেননা বাড়ি যেতে হবে, সাড়ে সাতটার বেশি বেজে গেছিলো। তো এখান থেকে টোটো করেই আমরা চলে যাব। আর রেস্টুরেন্টে কিছু খাইনি যেহেতু টাইমও ছিল না, আমরা তিনটে মেয়ে একসঙ্গে যাব। তো ওরা আগে বেরিয়ে গেছে, আমি যাচ্ছি পিছন পিছন। তো এই জায়গাটা খুব ঢাল, এই জায়গাটাই এটাই হচ্ছে মেন ঢোকার গেট, ওইটা হচ্ছে রেস্টুরেন্টে ঢোকার গেট। তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো এখান থেকে টোটো দাঁড়িয়েই আছে, যাওয়ার সময় ভাড়াটা একটু বেশি নিল আমাদের। তো বাড়ি যাওয়ার পথে কী খাবো ভাবছিলাম, তারপর আজকে শনিবার, তাও আমি নিরামিষ খাই, কিন্তু এখানে ফুচকা দেখে ফুচকা খেয়ে নিলাম। তো ভিডিওটা এটুকুই, টাটা।